আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো গাড়ির হ্যান্ডেল ওভার। আপনার এই যে দেখেন যে এই জং পুরা কেমন একটা খারাপ দেখা যায়, এটা কিভাবে আপনারা ঠিক করবেন আর নিজে নিজে বাসায় বসে কালার করবেন আপনাদের এটা দেখাবো। এই যে দেখেন এই জং পুরা কি অবস্থা হয়ে গেছে, এই বিশ্রী দেখা যায়। এই যে এটা আপনার বাসায় বসে কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিতেছি। প্রথমে বন্ধুরা এই বাজার থেকে একটা এই শিস কেউজ দিবেন, এই যে এটা 15 টাকার দাম নেবে, 20 টাকা হিসেবে। এরপরে বন্ধুরা আস্তে আস্তে ঘষবেন, আমার ঘষা কমপ্লিট হয়েছে, এখন রং করার পালা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এরপর বন্ধুরা একটা টেপ নেবেন, এই যে টেপ, এই জন্য একটা টেপ নেবেন আপনার, অল্প এতখানি লাগবে না, অল্প এই ধরনের টেপ নেবেন, অল্প টেপটাকে আপনার এভাবে দিবেন। একটা বাজার থেকে একটা স্প্রে নেবেন, এস্টারেটটা নেবেন, এস্টারেটটা মোটামুটি ভালো। মারার সময় সাবধানে মারবেন, যেন টাঙ্কিতে না লাগে, একটু হ্যান্ডেলটা এদিকে, তারপর মারবেন। দেখেন বন্ধুরা একদম ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা 15 মিনিট পরে আবার একবার মারবেন, দুইবার মারলেই আপনার হয়ে যাবে। বন্ধুরা আমি আর একবার রং করার পরে এখন আপনার এই টেপটা তুলবো, আর একবার রং করেছি। বন্ধুরা দেখেন একদম নতুনের মতো হয়ে গেছে, দেখেন বন্ধুরা। এটা পুরোপুরি শুকায় না, পুরোপুরি শুকালে একদম কালো হয়ে যাবে এখন একটু। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করুন। গরিব বেগের সাথেই থাকুন, ধন্যবাদ।